Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আমি মোহাম্মদ রিদয় তো আজকে চলে আসলাম আপনাদের জন্য অর্গানজা যে আমাদের নতুন শাড়ি কালেকশন চলে এসেছে ইন্ডিয়া থেকে যে অর্গানজার কালেকশনগুলো আসছে এগুলো কিন্তু এক এক করে দেখিয়ে দিব এবং দাম সম্পর্কে বলে দিব আপনাদেরকে আপনারা জানেন যে আমরা পূর্ণিমা শাড়ি সব সময় যে কোনো শাড়ি যে কোনো প্রোডাক্ট লেহেঙ্গা থ্রি পিস বলেন আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে থাকি তো আজকেও কিন্তু অফার একটা প্রাইসে পেয়ে যাবেন আমাদের যে অর্গানজার শাড়ি কালেকশনগুলো তো আপনাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে কামাল ভাই তো আজকে দেখো এটা কাতানটা এটা অর্গানজা কাতান এটার প্রাইস হচ্ছে 4500 টাকা পারে দেখেন কত সুন্দর সয়েস কিস্টন প্লাস কি গোটা পাতি দিয়ে কাজ করা আছে এবং কি পুরো শাড়িতে বুটা কাজ 10500 টাকা এই শাড়িটাও খুবই সুন্দর এটা সম্পূর্ণ লতা ডিজাইন আর এটা হলো মসলিন খাদি 7500 টাকা এটা তো আমাদের সাথে কিন্তু নাদিম খান ব্লগস আছে হাই ভিডিও মাই চ্যানেল কে সবাই সাবস্ক্রাইব করবেন পুরো টিম দিয়ে আছি আমরা তিনজন মিলে যে টিম দেখেন আছি আমরা কামাল ভাই হৃদয় খান ব্লগস নাদিম খান ব্লগস আর আমি তো আপনাদের সবার ভাই আমি আপনাদের সামনে সব সময় থাকি এই শাড়িটাও খুবই জোস একটা শাড়ি খুব সুন্দর একটু গর্জিয়াস এর মধ্যে এই যে গোটা পাতি কাজ প্লাস কিন্তু সস কিস্টনে কাজ পুরো অল ওভার শাড়িতে বেবি লাক্সারি এমব্রয়ডারি ওয়ার্ক এটা 9500 টাকা এটার প্রাইস 9500 মিরর কাজ করা আছে সম্পূর্ণ মিরর কাজ করা সফট মিরর এবং সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা সাথে কিন্তু রিয়েলিস্ট সিকোয়েন্সের কাজও আছে মাল্টি কালার মিনাগার সিকোয়েন্সের কাজও আছে 9500 টাকা অনলি 9500 এটা খুব সুন্দর অ্যাশ কালার এটা সেম ডিজাইন নাকি আলাদা ডিজাইন আলাদা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে আলাদা প্রাইস তো আলাদা এটা প্রায় 7500 টাকা 7500 টাকা এটা প্রাইস দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন গুলো কি এগুলো সম্পূর্ণ পেস্টেল কালার প্রত্যেকটা কালার পেস্টেল কালার মধ্যে এই অর্গানজা শাড়ি গুলো 8500 টাকা 8500 প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখার মতো ইউনিক ডিজাইন আমাদের সোজা নিস্তালা চলে আসবেন আমাদের নিস্তালা তিনটা সব পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি সিমিয়া শাড়ি ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের নিস্তালায় আর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে মানে ক্যাপশনে নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার যোগাযোগ করে নিয়ে নিবেন আসসালামু আলাইকুম